আরে আমার নবীর গায়ে যদি একটা পাথরের আঘাত লাগে রে, আমি আসো আসইতে বলবো না। আমার নবীর গায়ে যদি একটা পাথর লাগে রে, আমি আল্লাহর আদালতে গিয়ে জবাব দেব। আমার নবী আমার ভালোবাসে, আমিও নবীর ভালোবাসে। আজকে আমার নবীজির যুদ্ধের ময়দানে না জানি রক্ত ঝরে জমিনের মধ্যে। কথা বলিয়া তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল। অনেকগুলো সৈন্যর সাথে মোকাবেলা করে আসওয়াত দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। সবার লাশগুলো টেনে টেনে আনলেন রাসূল। সাহাবীদের হুকুম দিলেন, সাহাবীরা তোমরা একটা করে লাশ আমার সামনে আনো। সমস্ত সাহাবীদের লাশ মুবারক সারি সারি করে রেখে দিলেন। আমার নবী তাকায় তাকায় দেখে, কাফনের কাপড়ের ভিতর থেকে মুখটা খুলে খুলে দেখে, গায়ের কাপড় চাদরটা উঠায় উঠায় মুখখানা দেখে, আমার নবী বলে, সাহাবীরা রে ওই দেখো আমার আসওয়াতের লাশ। আপনার আসওয়াত বিয়ের জন্য পাগল হয়ে গেছে, বিয়ের কিনাকাটা করে নতুন বিবাহ করেছে, উনি যুদ্ধের ময়দানে যাই না। আপনার আসওয়াত যুদ্ধের ময়দানে আসে নাই, আপনি আসওয়াতে পাইলেন কই? আমার নবী কই সাহাবীরা রে তোমরা তাকায় দেখো রে, ওই লাশটাই আমার আসওয়াতের লাশ। সাহাবীরা দৌড়িয়া গেলেন, দৌড়া দেয় যখন মুখের কাপড় ক্ষত বিক্ষত দেহখানা, আসওয়াতের দেহখানার মধ্যে হাজি শত শত কবির আঘাত, তরবারির আঘাত, মুখমণ্ডল রাসূলুল্লাহ। সাহাবীরা রক্ত মুছায় দিলেন মুখের রক্ত মুবারক। সাহাবীরা রক্ত মুবারক যখন হাত দিয়ে মুছায় দিলেন, আসওয়াতের সিয়ারা মুবারক ভেসে উঠলেন। এবার সাহাবীরা বলো, হুজুর আমার আসওয়াত আপনার আসওয়াত কখন আসলো যুদ্ধের ময়দানে? ও দুনিয়ার মুসলমান, আমার নবী ডাকতে বলে আমার সাহাবীরা রে, আমার নবী আমার পাগল আমার আশেক। আসওয়াত নামে একজন যুবক নবী রাহমাতুল্লিল আলামিনকে ডাকতে বলে, মায়ের নবী আমি আপনার কদমের মধ্যে উপস্থিত, আপনাকে আমি ভালোবাসি, আমার জানের সাইতে মালের সাইতে বেশি ভালোবাসি। নবী সাহাবীদের সামনে বলেন, আসওয়াত রে তুমি কি বিয়ে করছো নি কয় না? আজকে যারা বিয়ে করিস না এ বাবা শুনে লও। আসওয়াত বলে, নবী গো মায়ার নবী আমার লাগে কি মায়া দিবে, দাঁতগুলো আমার মূলর মতো, রং আমার খয়েরি, যে দেখে সেই তো অবহেলা করে, কেউ পছন্দ করে না। আসওয়াত শব্দের অর্থই হলো কালা। আল্লাহ তোদের জন্য দয়া করে, আল্লাহ যেন মাসুমের মাসুম বানায় দেয়। জোরে বলো মারহাবা। ওয়াজ শুরুর আগে একটা গল্প করি, তারপরে আলোচনায় ডুব দিই। আসওয়াত শব্দের অর্থ কি কথা বলেন না? বিশ্বকাপ খেলা দেখছেন না? ওরে বাবা, কিছু কিছু মানিক ওই ক্যামেরায় ধরা পড়ে না, এতদিন কালার কালা চুলগুলো আরো ভালো, চুলগুলো দেখলে মনে হয় এরা কে, মানুষ না দানো? রাগ করেন না, মাকলুকাত তো আল্লাহর সৃষ্টি। তবে এগুলো দেখছি যেটা, এই আসওয়াত মার্কা মানুষ। আমার নবী বলে, আসওয়াত বলে, জি হুজুর। এ কালাই কালো সাহাবি, নাম কি? কালো সাহাবি।
আল্লাহর নবী ডাক দিয়ে বলে কালো সাহাবীরে তুমি কি शादी করবা বিয়ে করবা নি কয় হুজুর যে তাকে সেই আমাকে ভয় পায় যে মেয়েটিকে সেই আমাকে ঘৃণা করে আমার লগে কেডা মেয়ে দিব আমার বিয়ে কপালে নাই আমার জীবনে কোনোদিন আর বিয়ে কপালে নাই কেউ আমারে পছন্দ করে না ভালোবাসে না নবী ডাক দিয়ে বলে মায়ার নবী ডাক দিয়ে বলে আসওয়াত রে একবার যদি কোন ব্যক্তির উপরে তোমার নবী রাজি হয়ে যায় তার উপরে আমার মাওলা রাজি হয়ে যায় জোরে বলো মারহাবা নবী কয় আসওয়াতে বিয়ে করতে নি কয় জি হুজুর কিন্তু বিয়ে তো করতে ইচ্ছা করে কিন্তু মনও তো চায় কে আমারে রাজি হবে কে আমারে বিয়ে করব আমার যুবক বন্ধুরা শুনে নাও এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে আসওয়াতে মক্কা মদিনার বুকে সব চাইতে সুন্দরী নারী দেখতে শুনতে ভালা এত সুন্দরী নারী তোমার কপালে জড়বে রে আসওয়াত আমার সাহাবীদের মধ্যে অমুক সাহাবীর একটা মেয়ে আছে কন্যা আছে সব সাহাবীর চাইতে সুন্দরী সাহাবীরা বলে হুজুর অমুক সাহাবীর মেয়েটা সবচেয়ে ভালা আপনাদের গ্রামে যদি একটা ভালো মেয়ে থাকে আপনারা জানেন না কথা কন কথা কন একটা ভালো মেয়ে যদি থাকে সবাই বলো অমুকের মেয়েটা রূপে গুণে যেমন গুণেও তেমন রূপেও তেমন লম্বা চওড়া তেমন সব দিকে একদম একের আল্লাহর নবীর সাহাবীরা বলে হুজুর আসওয়াতে বিয়ে করাইবেন বলে হ্যাঁ তবে অমুক সাহাবীর মেয়েটা সবচেয়ে সুন্দরী আমার আসওয়াত তারে বিয়ে করবো জোরে বলেন মারহাবা আজকে যারা মাইকটা ধরা পর বাজার থেকে আসলি তাদের কপাল খুলে যাবে এই জন্য ভালো করে শুনে নাক বাবা একটু দেলের কান্ডা লাগায় শুনেন যখনটা মাইকের মধ্যে আওয়াজ দিয়ে সালাম দিলাম দেখি গুটি গুটি পায় আমার যুবক বন্ধুরা পাগলের মতো ছুটে আসে আল্লাহ এদের কপালও একটা সুন্দরী নারী জুটায় দিও জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া আল্লাহর নবী একটা চিঠি লিখে দিলেন চিঠির মধ্যে লিখলেন ও আমার প্রিয় সাহাবী আমি আমার আসওয়াতকে পাঠায় দিলাম তোমার সুন্দরী কন্যা তোমার সুন্দরী কন্যা ওই বিলকিস রানী অমুক রানী রে বা অমুক মেয়েটাকে আমার আসওয়াতের সঙ্গে বিয়ে পড়ায়া দেবা ইতি রহমাতাল্লিল আলামিন আর একটু জোরে বলেন আর একটু জোরে বলেন ওয়ামান রসুলনা রহমাতাল লিল আলামিন আমার দরদি বন্ধুরা শুইনা লাও রহমাতুল লিল আলামিনের চিঠি নিয়ে আল্লাহর নবীর চিঠিখানা নিয়ে সাবি মনের আনন্দে রওনা হয়ে গেছে আজকে বউ বিয়ে করব সুন্দরী নারী বিয়ে করব জীবনে বড় সব ভালো একটা মায়ের বিয়ে করব আমার নবীর সিগনেচার পাইছি আজকে ভালো মায়া পাব মক্কা মদিনার সবচেয়ে সুন্দরী নারী বিয়ে করব জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার আসওয়াত চলে গেলেন যান খুঁজতে খুঁজতে যায় দেখে বিশাল বাড়ি এরে বাবা বিশাল বাউন্ডারি বিশাল ঘর এই বাড়ির মেয়ে বিয়ে করবো ওরে বাবা দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে বাড়ির ভিতর ঢুকবো কি ঢুকবো না ঢুকবো কি ঢুকবো না আবার চিন্তা করে আমার কাছে মাল আছে চিন্তা করে আমার কাছে ঢুকার পারমিশন সব চাইতে বড় পারমিশন আমার কাছে রে যত বড় ধনী হোক না কেন রাসূলুল্লাহর চিঠি আমার হাতে আমার নবীর চিঠি সবচেয়ে দামি চিঠি আমার নবীর কথা সবচেয়ে দামি কথা আমার নবীর পারমিশন আছে আমি আজকে ঢুকে যাব গেট দিয়া জোরে বলো মারহাবা দারোয়ান কয় দাঁড়াই কালাই কালা দাঁড়া এরে আল্লাহর নবীর পাগল ডাকতে বলে দারোয়ান তোর মালিক রে ফোন দেন খবর দেন মালিকের কাছে দারোয়ান যে বলে হুজুর রহমাতুল্লিল আলামিনের কাছ থেকে একজন কালা সাহাবী আছে আসওয়াত আপনারে খুঁজতেছে উনি যখন নবীর কথা শুনছে দ্রুত ঘর থেকে নেমে আসছে
আচ্ছা দেখে আসওয়াত নামে কালো সাহাবী দাঁড়ায় আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর সালামের ভাবটা ভালো না, এটা আনন্দের সালাম, সুবহানাল্লাহ কইতেন না, এটা কিসের সালাম? আনন্দের সালাম। আপনি কি শ্বশুর হইতেন নি? কথা কইতেন না। এই বাড়ি ডাকার কয় আমার, আরে আপনার নাকি একখান মায়া আছে কয় হক, তাহলে তো আপনি আমার শ্বশুর এই নেন চিঠি নেন। কি কয় রে পাগলাই কয় কি, এই নেন চিঠি নেন, চিঠিখানা পুড়ে ডাকে হাতের মধ্যে নিয়া, ও আমার প্রিয় সাহাবি তোমার কলেজার টুকরা তোমার আদরের মাইয়া, আমার সাহাবির আমি পাঠা দিলাম, আমার আসওয়াতের কে পাঠা দিলাম, আমার আসওয়াতের সঙ্গে দেরি করো না, আমার আসওয়াতের সঙ্গে বিবাহ পড়ায় দিবা, ইতি রাহমাতাল্লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান আসো আজ চোখের পানি সেরি ডাক দি বলে মার নবী গো, আমি আগেই জানতাম আমার কপালে কোনোদিন বিয়া নাই নবী গো, এই মক্কা মদিনার কোন মায়া আমারে পছন্দ করবে না নবী গো, আমি আগেই বলেছিলাম আমার কপালে শাদি মোবারক নাই, আপনার সিটি আজকে প্রত্যাখ্যান করেছে, আমি বড় কষ্ট পেয়েছি নবী নবী গ, আমি সিটিটা নিয়ে আসলাম, সিটিখানা প্রত্যাখ্যান করলাম, আমার অন্তরে বড় কষ্ট, মনে বড় কষ্ট। এরে আল্লাহ নবীর পাগল আসওয়াত কাঁদতে কাঁদতে চোখের পানি মুছতে মুছতে যখন বাইর হয় গো, দূর থেকে মেয়ে নজর করে দেখে একজন যুবক বড় হাসতে হাসতে ঘরের মধ্যে প্রবেশ করলাম, ভিতর থেকে ডাকলো একজন যুবক, কালো যুবক, দাঁত গুলো মুলুর মতো বড় বড় দাঁত, কালো আসওয়াত মার্কা এত কালোর কালং। এই সাহাবি ঢুকলো ঘরের মধ্যে, মানে হাসতে হাসতে ঢুকলো বাড়ির মধ্যে, এখন যাবার বেলা চোখের পানি মুছতে মুছতে যায়, দূরে আসছে আব্বা যান, ও আমার আব্বা যান, দারোয়ান এসে খবর দিল আপনাকে, দারোয়ানের খবর শুনে আপনি গেলেন বাইরে, বাবা গ অনেকক্ষণ দেখলাম ওই যুবকটার সঙ্গে কথা কাটাকাটি করলেন, যুবকটা মাঝে মাঝে কি যেন বলতেছিল আমি দূর থেকে শুনতে পারি নাই, বাবা গ ওই যুবকটা হাসতে হাসতে গেল, যাবার সময় কেন কাঁদতে কাঁদতে যায় আমি একটু জানতে পারি কি নি গো বাবা? কন্যা যখন এই কথা বলছি ডাকতে বলে মারে, কি বলবো দুঃখের কথা গো, মার নবীর কাণ্ডকে কাণ্ড জ্ঞান নাই, ওরে রহমাতুল্লিল আলামিন তোমার জন্য একটা ছেলে পাঠাইল, ওই যে যুবকটা কাঁদতে কাঁদতে বাহির হয়ে যায়, ওই যুবকটা তোমার বিয়ের প্রস্তাব নিয়ে আইছে। কয় বাবা গো কিসের প্রস্তাব? কয় তোমার বিয়ের প্রস্তাব বাবা গো, পাঠাইছে কে? কয় রহমাতুল্লিল আলামিন। কি পাঠাইছে কে, আপনি কার দ্বারা পায়গম পাঠাইছে? কয় হাতের মধ্যে রাসূলুল্লাহর একখানা চিঠি পাঠাইছে, লেখা চিঠি খানা, ওই চিঠির মধ্যে লেখা দিস সুন্দরী মায়ার বাবা, ও আমার প্রিয় সাহাবি, দেরি করবি না দেরি করবি না, আমি আমার আসওয়াতে পাঠাইয়া দিলাম, তোমার সুন্দরী কন্যার লগে বিবাহ পড়াইয়া দিবা, ইতি রহমাতাল্লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। কন্যা ডাকতে বলে বাবা এ আমার আব্বা যান, আমার আব্বা যান। দেখলাম বালকটা যুবকটা হাসতে হাসতে বাড়ির ভিতরে ঢুকলো, কাঁদতে কাঁদতে বাইর হল, বলে মা রে ওই যুবকটা একটা চিঠি নিয়ে আসছে হাতে করে, নবীজির লেখা চিঠি লেখছে, তোরে বিয়ের পায়গম দিছে, ইতি লেখছে রহমাতাল্লিল আলামিন। কাব্বা কি হলো, আমি আমার পছন্দ হইনি তারে ফিরাইয়া দিছি, তারে আমি ফিরাইয়া দিছি। মেয়ে ডাকতে বলে আমার বাবা যান গো, আব
আপনি কত বড় ভুল করছেন আমার আব্বা জান, আপনি যাকে ফেরত দিলেন আপনি কাজটা ভালো করেন না, যে নবীরে না বানাইলে কুল কায়নাত হতো না, যে নবীরে না পাঠাইলে আসমান জমিন হতো না, যে নবীরে না বানাইলে এই কুল কায়নাত কিচ্ছু হতো না, যে নবী হবে জান্নাতের সরদার, কুল কায়নাতের জান্নাতীদের সরদার, সেই নবীর হাতের লেখা চিঠিখানা আপনি অবমাননা করলেন বাবা গো, ওই চিঠিখানা যদি রাসূল ফিরে পায় আমার নবী বড় কষ্ট পাবে গো আমার আব্বা, আমি মেয়ে বলতেছি বাবা আমি ওই ছেলেটাকে বিয়ে করতে রাজি, জোরে বলো মার হাওয়া, আরো জোরে বলেন বাবা আমি আর একটা মিনিট দাঁড়ি নাই ডাক্তার, ওই ছেলে যদি ফিরে যায় আমার নবী কষ্ট পাবে, ওই কাসওয়াত যদি ফিরে যায় আমার নবী কষ্ট পাবে আমার আব্বা জান, আর এই দুনিয়া তো 60 বছরের জিন্দেগি, এই দুনিয়া তো 50 বছরের জিন্দেগি, এই দুনিয়া তো 80 বছরের জিন্দেগি, এটা খেলায় খেলায় চলে যাবে রে আমার আব্বা জান, যেখানে আবাদান আবাদান চিরস্থায়ী থাকবো জান্নাতের মধ্যে আমার বাবা জান গো, আমার নবীর চিঠি আমার কাছে আমার মাথার তাস আমার জান্নাতের ঠিকানা, আমি রাজি বাবা তাড়াতাড়ি ডাক দাও ওই যুবক যেন ফিরে না যায়, কন্যার বাবা ডাক দেয় কালাই আমারে ডাকতেছেন নি কাহা তোরে ডাকতেছি ফিরে, কন্যার বাবা বলে বাবা রে তুমি বিয়ে করবা, তুমি বিয়ে করবা আমার মেয়ের দেল মোহর দিবা কি, দেল মোহর আসেনি কয় না, দেল মোহর আমার নবীর চিঠি, সুবহানাল্লাহ বলেন না, দিলি দাও না দিলি যাই, সুবহানাল্লাহ কি পাওয়ার দেখছেন নি, কয় দিলি দাও না দিলি যাই, দিবা দিলি দাও না দিলি চিঠি দাও যাই ভাগে যাই, কয় দাঁড়া দাঁড়া কামার মেয়ের খাওয়াবি কি কয় চিঠি, সুবহানাল্লাহ রাখবি কোথায় কয় সিটি, কি বিপদে পড়িস রে কোন পাগল পাঠাইছে সব সিটি, মেয়ে বলে আব্বা জান যুবকের কি শোনায় কিন্তু আপনার আছে বাড়ি আছে গাড়ি আছে সম্পদ আছে আব্বা জান, আমার নবীর প্রেমিকা আইছে চিঠিখানা হাতে নিয়ে, আমার নবীর ভালোবাসার প্রেমিকা সে একটা পত্র নিয়ে হাতের মধ্যে, আব্বা আপনি কিছু সম্পত্তি দিয়া দেন আমার স্বামী বাজারে যায় কিছু কেনাকাটা করে নিয়ে আসুক, আমার জন্য কিছু শাড়ি কিছু কাপড় কিছু গহনা কিনে নিয়ে আসুক, আমার স্বামীরে খুশি হইয়া কিছু দেন, সুবহানাল্লাহ বলেন না, কন্যার বাবা বলে আসো আজ শোন যেহেতু মেয়েরা দিয়ে আর কথা বলতে পারছি না এখন ল এই কিছু হাতিয়া নে, এটা নিয়ে বাজারে যাবি, বাজারে যা কিছু চুরি কিনবি কিছু ফিতা কিনবি কিছু মালা কিনবি কিছু শাড়ি কিনবি গহনা বিয়ের কিনাকাটা নিয়ে তাড়াতাড়ি আয়, আসোয়াত কয় যাচ্ছিদের ঈদ সময় নাই দোষ শুরু করছেন বাজারে, বাজারে যাইতেছিলেন দরেয়া মাঝপথে যাই আসোয়াত শুনতে পাইল নবী গা, আসুয়াস মাঝপথে যা শুনতে পাইল কে যেন বলে ও নবীর প্রেমিক রে তুই না নবীর ভালোবাসিস, তুই না নবীর জন্য পাগল, আজকে তুমি বিয়ে সিঁড়িতে বসতে যাচ্ছ যদি কেমন নবী যুদ্ধের ময়দানে রে, আমার নবী শত্রুপক্ষের সঙ্গে যুদ্ধের ময়দানে আসুয়াত্রে, তুমি নবীর ভালোবাসো তুমি যাও বিয়ের ময়দানে, ওদিকে আমার রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে, আসওয়াত আল্লাহ আমি বিয়ের সিঁড়িতে বসবো না, আরে আমার নবীর আমি আমার জানে চাইতে ভালোবাসি বিয়ে লাগবে না, রে আসওয়াত তোরে গেলেন বাজারে বাজারে যাইয়া ওই বিয়ের কিনা কাটার টাকা দিয়ে একটা তরবারি কিনলেন, সুবহানাল্লাহ আরো জোরে একটা তরবারি কিনলেন, তরবারি কিনিয়া তরবারির মধ্যে একটা সুমা লাগাইয়া দে বলি ইয়া রাসূলুল্লাহ আমার সুন্দরী বইয়ের দরকার নাই দুনিয়ার দরকার না আপনাকে ভালোবাসি, আরে আমার নবীর গায়ে যদি একটা পাথরের আঘাত লাগে রে আমি আসো আসইতে বলবো না, আমার নবীর গায়ে
কাতর লাগে রে আমি আল্লাহর আদালতে গিয়ে জবাব দেব আমার নবী আমার ভালোবাসা আমি ও নবীর ভালোবাসা আজকে আমার নবীজির যুদ্ধের ময়দানে না জানি রক্ত ঝরে জমিনের মধ্যে কথা বলিয়া তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন অনেকগুলো সৈন্যর সাথে মোকাবেলা করে আসওয়াত দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল সবার লাশগুলো টেনে টেনে আনলেন রাসূল সাহাবীদের হুকুম দিলেন সাহাবীরা তোমরা একটা করে লাশ আমার সামনে আনো সমস্ত সাহাবীদের লাশ মুবারক সারি সারি করে রেখে দিলেন আমার নবী তাকায় তাকায় দেখে কাফনের কাপড়ের ভিতর থেকে মুখটা খুলে খুলে দেখে গায়ের কাপড় চাদরটা উঠায় উঠায় মুখখানা দেখে আমার নবী বলে সাহাবীরা রে ওই দেখো আমার আসওয়াতের লাশ পাগল হয়ে গেছে বিয়ের কেনাকাটা করে নতুন বিবাহ করেছে উনি যুদ্ধের ময়দানে যায় আপনার আসওয়াত যুদ্ধের ময়দানে আসে নাই আপনি আসওয়াতে পাইলেন কই আমার নবী কই সাহাবীরা তোমরা তাকায় দেখো রে ওই লাশটাই আমার আসওয়াতের লাশ সাহাবীরা দৌড়িয়া গেলেন দৌড়া দেয় যখন মুখের কাপড় ক্ষত বিক্ষত দেহখানা আসওয়াতের দেহখানার মধ্যে হাজ শত শত কবির আঘাত তরবারির আঘাত মুখমণ্ডল রাসূলুল্লাহ সাহাবীরা রক্ত মুছায় দিলেন মুখের রক্ত মুবারক সাহাবীরা রক্ত মুবারক যখন হাত দিয়ে মুছায় দিলেন আসওয়াতের সিয়ারা মুবারক ভেসে উঠলেন এবার সাহাবীরা বলে হুজুর আমার আসওয়াত আপনার আসওয়াত কখন আসলো যুদ্ধের ময়দানে ও দুনিয়ার মুসলমান আমার নবী ডাকতে বলে আমার সাহাবীরা রে আমার নবী আমার পাগল আমার আশেক আমার আসওয়াত দুনিয়ার পেরে ধরতে পারে নাই আমার আসওয়াত দুনিয়ার কোন প্রেম ঠেকাইতে পারে নাই আমি রাসূলকে ভালোবেসে জীবন দিয়া গেছে সুন্দরী মেয়ে তার প্রেমে ফেলাইতে পারে নাই দুনিয়ার কোন প্রেমে ফেলাইতে পারে নাই আমি নবীর প্রেমে আজকে দেওয়া না হইয়া আমার আসওয়াত জীবন দিয়া গেছে জোরে বলো মার হাবা আমার দাদু ভাইরা রাসূলুল্লাহ কাঁদতেছে আমার নবীর চোখের পানিগুলো দদ্দর করে পড়তেছে চল মুবারক ভিজে ভিজে পড়তেছে সাহাবীরা তাকায় দেখে নবীজি কাঁদতেছে সাহাবীরা বলে হুজুর আপনি কাঁদতেছে আমার নবী বলে তোমরা কি জানো আমার আসওয়াত আজকে বিয়ের সিঁড়িতে বসার জন্যে বড় আশা নিয়ে গেছিল বাজারে বাজার করব নতুন বিবাহ করে বউ ঘরে আনরিয়া কিন্তু আমি রাসূলকে এত মায়া করে এত ভালোবাসে এই সুন্দরী নারী তাকে প্রেমে ফেলাতে পারে নাই এই সুন্দরী মহিলা তার প্রেমে আগলায় ধরে রাখতে পারেন নাই আমার আসওয়াত আমি নবীকে ভালোবেসে আল্লাহর রাস্তায় জীবন দিয়া গেছে জোরে বলেন মারহাবা এমন সময় মহিলাটা আসলেন পাগলের মতো সুচে চলে আসলেন সালাম দা আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বলে তুমি কে বলে হুজুর আমি ওই মেয়ে যে মেয়েটা হুজুর যার কাছে আপনি চিঠি লিখে পাঠিয়েছিলেন সেই চিঠি মুবারক আমার কাছে এই চিঠি কানা আপনার লেখা চিঠি সুবহানাল্লাহ বলেন আমার নবী চিঠি কানা হাতের মধ্যে নিয়ে আর চোখের পানি ধরে রাখতে পারে না দন্তর করে জমিনের মধ্যে ছেড়ে দিয়ে বলে মেরে তুমি চিঠি নিয়ে কেন আমার কাছে আসছো রে তুমি আমি জীবনে আর কোনোদিন শাদি মুবারক পুষতে চাই না
জীবনে আর কোনোদিন দ্বিতীয় স্বামীর প্রয়োজন আমি চাই না। আপনার কাছে এমন একটা দোয়া চাই, আমি আপনার কাছে দোয়া চাই, ইয়াউমুল কিয়ামতের ময়দানে আমি যেন আসরাতের অন্তঙ্গিনী হইয়া ওই হাসরের ময়দানে আল্লাহর আদালতে উঠতে পারি। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা। আরে ধৈর্য, নবী সাহাবীদের জন্য নারীরা কেমন পাগল ছিল, আর আমাদের মেয়েরা স্বামী ছয় মাস বিদেশে গেলে পরকিরিয়ায় পড়ে যায়, অন্য ছেলের সঙ্গে পরকিরিয়া করে, শ্রীমঙ্গলে যে হাওয়া খায়, হোটেলে বসে বসে দেখা যায় স্বামী রয়েছে লন্ডন, আমেরিকায়, মালয়েশিয়ায়, আর এদিকে বউ বেড়াচ্ছে, ওই টাকা পাঠাচ্ছে, ওই টাকা নিয়ে বেগানা পুরুষ নিয়ে আড্ডা মারতেছে। আর আসওয়াতের বিবি যিনি বিয়ে করে নাই, শুধু নবীজি ঘোষণা করেছে, আসওয়াতের বিবি বলে ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন জ্বালা, আমার সবকিছু যেন আমি ধৈর্য ধারণ করতে পারি, আমি যেন আমার সতীত্বকে আমি রক্ষা করতে পারি, ইয়াউমুল কিয়ামতের ময়দানে আপনার প্রিয় সাহাবী ওই কালো আসওয়াতের সঙ্গে যেন আমি ইয়াউমুল কিয়ামতের ময়দানে উঠতে পারি। জোরে বলেন সুবহান, আরো জোরে বলেন না। নবীজি দোয়া করে দিছে, নবীজি কি করে দিছে, জোরে বলেন কি করে দিছে, দোয়া করে দিছে। আসওয়াতের বিবি চোখের পানি মুছে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আর কোনো চা নাই, আমার জীবনে আর কিছু চা নাই, যে আপনার একজন প্রিয় ভক্ত শহীদের শহীদ হলো যিনি আপনাকে ভালোবেসে, নবী গো আমি একজন শহীদের স্ত্রী, আমি একজন নবীর ইশকের রাসূলের প্রেমিক, আমি একজন আমার নবী সাহাবীর স্ত্রী, এটা আমার সবচেয়ে বড় পরিচয়, আমি একজন আশিকের রাসূলের পরিচয় নিয়ে আমি ইয়াউমুল কিয়ামতের ময়দানে উঠবো। আমি আমার মাদের বলবো, মা গো এখনো স্বামী ভক্তি করো, শ্রদ্ধা করো, স্বামীর আমানত নষ্ট করো না। আমার যুবকদের বলবো, বাবা এখনো তোমরা এই জীবনের মধ্যে তোমরা সতীত্ব নিজের সতীত্ব নষ্ট করো না, আল্লাহর দরবারে ফরিয়াদ করবো, আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো, রাসূলের প্রেম অন্তরে ধারণ করে যেন জীবন যাপন করতে পারি। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা, মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি